প্রিয় শিক্ষার্থীরা, আজকে আজকে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা বই কিভাবে আঁকতে হবে তা আমরা আজকে শিখব। বইটা বলবো আমি অনেক সহজ, আশা করি যে কেউ খুব সুন্দর করে ড্রয়িং করতে পারবে এবং রং করতে পারবে, একদম খুবই সহজ। আমার ড্রয়িংটা শেষ, আমার এখানে আমি লিখে দিচ্ছি আমার বই। শুধুমাত্র নাম লিখে দিলাম, এখন আমি যদি রং করি তাহলে তাহলে আমরা কি রং করবো? আমরা বইয়ে আমি একটু নীল কালারের বই বানাবো। একদম খুবই সহজ, আমাদের এই বইটা খুবই সহজ, একদম আমার মনে হয় যে কেউ দেখলেই খুব সুন্দর করে আঁকতে পারবে। অবশ্যই পারবে। আর আমি উপরের কাভারটা একটু হালকা করে আমি কালার করে দিচ্ছি, আমি এত গাঢ় করে রং করব না, উপরের যে কালারটা একদম হালকা করে। যাই হোক, এখন আমার বইয়ের নাম লিখতে হবে, আমি নাম দিলাম আমার বই। এখানে বেগুনি কালার দিয়ে আমি নামটা লিখে দেব। আমার বই সিম্পল করে এখন আমরা আউটলাইন করে দেব বইয়ে, দেখা যাক। আমরা আউটলাইন করে দিচ্ছি, আমাদের আউটলাইন করার একটু খেয়াল রাখতে হবে, আমরা যাতে একটানে আমাদের আউটলাইন করে দিতে পারি। দুঃখিত, তখন আমার বই এই হচ্ছে আমার বই, একটু গাঢ় করে দিই। আমি ঠিক এই পাশে একটু
নাম লিখে দেব। তাহলে আমরা কিছু একটু রঙের কালার বইয়ের যেহেতু কাভার এটা কয়েকটা কালার দিতে পারি। দেখতে সুন্দর লাগবে। যেমন আমাদের বইয়ের কাভারে অনেক ধরনের রং থাকে, আমি সেই জন্যই এই কালারটা দিলাম। একটু হালকা করে আমি রংটা দিচ্ছি। এই হলো আমার বই। আমি নিচে একটু তো মাটি ধরনের কিছু দিয়ে দিচ্ছি আমি, দেখতে সুন্দর দেখার মতো। এই হলো আমার বই। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, আমার মতো করে তোমরা চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।